পরীক্ষা হলত মুকলিক মোবাইল কিতাব লিখি থাকে পরীক্ষার্থী। নিরীক্ষণের দায়িত্ব থাকা শিক্ষকে যোগান ধরে নকল, কোনো কেরেক নাই পরীক্ষার্থীর। এইখন মরিগাঁও জেলার ঘনকান্ত বড়ুয়া কলেজ। পরীক্ষার নামত প্রকৃততে কি চলে মরিগাঁও ঘনকান্ত বড়ুয়া মহাবিদ্যালয়ত? মরিগাঁও ঘনকান্ত বড়ুয়া মহাবিদ্যালয়ত নামতহে পরীক্ষা হয়। পরীক্ষা হলত মুকলিক মোবাইল কিতাব নকল লিখি থাকে পরীক্ষার্থী, আর এইবর করবলে সুবিধা করে দিয়ে কলেজখনের শিক্ষকে। মরিগাঁও ঘনকান্ত বড়ুয়া মহাবিদ্যালয়ত চলি আছিল কৃষ্ণকান্ত সন্দিকৈ রাজ্যিক মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনত স্নাতকোত্তর প্রথম ষান্মাসিকর পরীক্ষা। পরীক্ষা হলত কর্তব্যত আছিল কলেজখনেরই শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মুসাব্বির হোসেন। আজি আমি দেখাব বিচারিছো মহাবিদ্যালয়খনত চলি থকা পরীক্ষাত ছাত্রছাত্রীক কেনেদরে নকল যোগান ধরে শিক্ষকে, কিদরে এক্সটার্নেল অহার খবর দিয়ে নকল করে থকা পরীক্ষার্থীক। নকল করে থকা অবস্থাত উদ্ধার হওয়া নকল মুসাব্বির হোসেনক গতাই দিয়ার অবস্থাত পুনের মুসাব্বিরে কেনেক পুনের নকল যোগান ধরে সেই দৃশ্যও বন্টি হয়েছে সিসিটিভি ক্যামেরাত। এই অধ্যাপকগুলো পরীক্ষা কেন্দ্রত অনিয়ম সংঘটিত করার অভিযোগ বহুদিনরে। মুসাব্বিরের দরে শিক্ষকর বিরুদ্ধে শিক্ষা বিভাগে এটা কি ব্যবস্থা গ্রহণ করে সেয়া পরবর্তী সময়তে হব লক্ষণীয়। অসমীয়া প্রতিদিন, ডিজিটাল সংবাদ, মরিগাঁও।